হামলাকারীদের গ্রেফতারের আশ্বাসে চব্বিশ ঘন্টার জন্য কমপ্লিট শাটডাউন কর্মসূচি স্থগিত করেছেন চিকিৎসকরা এ বিষয়ে আরও জানতে আমরা যাচ্ছি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় সেখানে আমাদের স্টাফ করেসপন্ডেন্ট আবির আহমেদ রয়েছেন আবির সবশেষ কি খবর আছে আপনার কাছে চিকিৎসা সেবা কি স্বাভাবিক হয়েছে টিউলিপ ইন্টার্ন চিকিৎসকদের মারধরের যে ঘটনাটি ঘটেছে সে বিষয়ে কিন্তু ইন্টার্ন চিকিৎসকরা যে কমপ্লিট শাটডাউন দিয়েছিল সেটি কিন্তু প্রত্যাহার করার জন্য স্বাস্থ্য উপদেষ্টা বললেও চিকিৎসকরা হট্টগোল করেন এবং তারা বলেন যে চব্বিশ ঘন্টার মধ্যে যদি যারা হামলা করেছে সেই অপরাধীদের যদি গ্রেপ্তার না করা হয় তারা কিন্তু সেই সেবা দেবেন না তবে কিছুক্ষণ আগে এই ঢাকা মেডিকেল কলেজের যিনি পরিচালক তিনি কিন্তু কথা বলেছেন তিনি যেটি বলছেন যে নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে এখন এই চিকিৎসা দেয়া হচ্ছে তবে কিন্তু সেটি যে জরুরি সেবা শুধুমাত্র জরুরি সেবা দেওয়া হয়েছে ইনডোর আউটডোরের সেবা কিন্তু এখন পর্যন্ত দেওয়া হয়েছে না তবে যেটি বলছে যে হামলাকারীদের উপর দ্রুত গ্রেপ্তার করা হবে বলেও সেটি আশ্বাস দিয়েছেন তবে আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি যে আগামীকাল রাত আটটা পর্যন্ত কিন্তু শর্ত সাপেক্ষে নিরাপত্তা নিশ্চিত করতে পারলে হাসপাতালের এই জরুরি সেবাটি কিন্তু থাকবে তবে যদি এই নিরাপত্তা নিশ্চিত না করা হয় এবং তাদের দাবি মেনে নেওয়া না হয় তবে কিন্তু কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা কিন্তু তারা দেন আগামী সাত দিন হাসপাতালের আউটডোরের যে সেবাটি সেই সেবাটি এর আগে তারা যেটি বলছিলেন যে আউটডোরের সেবাটি দেওয়া হবে না এবং কিছুক্ষণ আগে যেটি বললেন যে ইনডোরের সেবাটি দেওয়া হবে না তবে এখন পর্যন্ত কিন্তু এই ঢাকা মেডিকেল কলেজে জরুরি সেবা দেওয়া হয়েছে এই হাসপাতাল পরিচালক তিনি বলেছেন যে তাদের নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে তো কিছুক্ষণ আগে ঘোষণা দিয়েছেন যে এখানে জরুরি শুধুমাত্র জরুরি সেবা চালু থাকবে